বন্ধুরা, একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আজ আমার প্রতিবেশী এক ঝাঁক কচি কাঁচা আমার বাগান দেখতে এসেছিল। তাদের আনন্দের মুহূর্তের সামান্য অংশ আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। দেখুন কি নিষ্পাপ মুখগুলো অনাবিল আনন্দে বাগানের ফুলের সাথে মিশে একাকার হয়ে গেছে। যে ফুল আমার বাগানে এতদিন শোভা দিচ্ছিল, আজ তা এই দেব শিশুদের উপস্থিতিতে আরও ঝলমিলিয়ে উঠেছে। এই মুহূর্তের আনন্দ দৃশ্য আমার মনে কিছু ভাবনার উদ্রেক করেছে। আপনারা এই অভিনব দৃশ্য দেখতে থাকুন, আর আমি সেই ভাবনা আপনাদের সাথে ভাগ করে নিই। বন্ধুরা, আমরা জানি মানুষ প্রকৃতিকে দেখে, শুনে ও উপলব্ধি করে সব কিছু শেখে। আর মনুষ্যতর প্রাণী বাঁচার শক্তি নিয়েই জন্মগ্রহণ করে। বাবুই পাখি কোনো রকম শিক্ষা ছাড়াই সুন্দর বাসা বাঁধতে পারে, বা জন্মান্ধ উইপোকা বা সদাব্যস্ত মৌমাছি বিস্ময়কর বাসস্থান নির্মাণ করতে পারে। মানুষকে তা করতে হলে অনেক দিন ধরে প্রশিক্ষণ নিতে হবে। মানুষকে তিল তিল করে সব কিছু শিখতে হয়। শিশুরও জ্ঞানবোধের উৎস এই প্রকৃতি। প্রকৃতি থেকে পাঠ নিয়ে সে শেখে ও বড় হয়। শিশু প্রকৃতির সাথে যত মেশে, তত নতুন নতুন জগৎ আবিষ্কার করে। মনুষ্যতর প্রাণী যতটা দ্রুত স্বাবলম্বী হয়, মানব শিশু তা হয় না। মানব শিশুর স্বাবলম্বী হতে দীর্ঘদিন সময় লাগে। তাই অসহায় শিশুকে প্রাথমিকভাবে বড়দের সাহায্য করতে হয়। আমরা বড়রা শিশুকে দ্রুত মানুষ করতে গিয়ে নিয়মবদ্ধ কাজ করে তার ক্ষতি করি। আমরা দ্রুত মানুষ করার জন্য প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে তাদের স্কুলে পাঠাচ্ছি, টিউটর রাখছি। এর সাথে আছে আঁকার শিক্ষক, গানের শিক্ষক, আবৃত্তির শিক্ষক, ব্যায়ামের শিক্ষক, কম্পিউটারের শিক্ষক, আরও কত কিছু। টেনশন ফ্রি নিঃশ্বাস নেওয়ার অবসর এতটুকু নেই তাদের। স্কুলে যেতে হয়, নানা শিক্ষকদের বাড়িতে যেতে হয়, বা শিক্ষকরা বাড়িতে আসেন। প্রায় 6টা থেকে রাত 11টা পর্যন্ত তাদের চরকার মতো ঘুরতে হয়। এই দীর্ঘ সময়ে নানা অনভিপ্রেত ঘটনাবলীর সাক্ষী বা অংশীদার হতে হয় তাদের। এই সব কিছু তাদের মন ও মস্তিষ্কের অনেকাংশ দখল করে থাকে। পড়ার চাপ, দৌড়াদৌড়ির কষ্ট, বিকট ঘটনা বা দৃশ্যাবলী তাদের মন ও শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। সারাদিনের ক্লান্তি তাদের ঘুমের রাজত্বে নিয়ে যেতে চায়, কিন্তু সে উপায়ও নেই। স্নিগ্ধ সকালে পাখির ডাকে বা মায়ের আদরে তাদের ঘুম ভাঙে না। হঠাৎ কোনো এক ক্রুদ্ধ কণ্ঠস্বরে আটকে ওঠে। চোখ মেলে বুঝতে পারে আর একটা আতঙ্কের দিন শুরু হলো। বই খাতার বোঝা পিঠে চাপিয়ে যেতে হবে স্কুলে, না হয় টিউটরের কাছে। সেখানে চলে মানুষ করার নানা পরীক্ষা নিরীক্ষা। সেখানে কত অপমান, কত কষ্ট তাদের হজম করতে হয়। মনে মনে তারা মুক্তি চায়। বাড়ি ফেরার জন্য মন উদগ্রীব হয়ে পড়ে। বাড়ি ফিরে শুরু হয় আর এক যন্ত্রণা। ক্লান্তিকর সমস্ত দিনের ছবি ফুটে ওঠে শিশুর ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে পড়ে, ঝগড়া করে, মারের ভয়ে আটকে ওঠে। ঘুমন্ত শিশুর সরল মুখের হাসি দেখতে পাওয়া যায় না। ঘুমে সে দেখে না মা পাখি তার বাচ্চা পাখিকে খাওয়াচ্ছে,
দেখে না সে বন্ধুর সাথে ছিপ নিয়ে মাছ ধরছে, দেখে না বন্ধু এসে ডাকছে খেলতে যাওয়ার জন্য, বা মা আদর করে চুমু খাচ্ছে গালে। আজকের হতভাগ্য শিশুদের গভীর নিদ্রা আর সুখকর স্বপ্ন কপালে নেই। এভাবেই কি চলবে? বড়দের জীবনের অপূর্ণতা তাদের দিয়ে পূরণ করার জন্য বা তাদের তথাকথিত প্রতিষ্ঠিত করবার জন্য প্রতিযোগিতায় জেতাতে তাদের সর্বক্ষণ তাড়া করে বেড়াব? প্রকৃতির কোলে চড়ে বেড়ানোর সুযোগ, খেলাধুলার সুযোগ, নির্ভেজাল আনন্দের সুযোগ এভাবে ডাকাতি করে নেব আমরা? আদরের সোনামানিকরা আমাদের আকাশচুম্বী স্বপ্নের চাপে পিষ্ট হয়ে তিলে তিলে শেষ হয়ে যাবে? আসুন একটু অন্যভাবে ভাবি, তাদের একটু প্রকৃতির কোলে বিচরণের সুযোগ দিই, খেলার মাঠে নিয়ে যাই, গাছ চেনাই, পশু পাখি চেনাই, পাহাড় নদী সমুদ্র চেনাই, সামাজিক অনুষ্ঠানে নিয়ে যাই, বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ করে দিই। প্রকৃতির সন্তান প্রকৃতির কোলে মুক্ত বিহঙ্গের মতো বেড়ে উঠুক, তাদের শরীর ও মনের বন্ধনহীন বিকাশ হোক। আমাদের মনে রাখা দরকার, বাড়ির ভেতরের ও বাইরের পরিবেশ সবসময় স্বাস্থ্যকর থাকে না। বাইরের পরিবেশ নিয়ে আমাদের তেমন কিছু করার নেই, কিন্তু বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ, খারাপ শব্দ চয়ন, উচ্চ কণ্ঠস্বর, বিকট পোশাক পরিচ্ছদ, অস্বাস্থ্যকর খাদ্য, অযৌক্তিক বিনোদন সামগ্রীর ব্যবহার ইত্যাদি ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতে হবে। একটা শিশু জীবনের প্রথম পাঠ পায় গৃহ থেকে, তাই গৃহের পরিবেশ হতে হবে সুন্দর ও স্বাস্থ্যসম্মত। ওরা নিষ্পাপ, পবিত্র। ওরা যেমন দেখে, যেমন শোনে ও যেমন নেতৃত্ব পায় তেমনভাবে গড়ে ওঠে। সঠিক আদর্শ ও পথপ্রদর্শক না পেলে শিশু সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। তাই বড়দের জীবনশৈলী, জীবন দর্শন দিয়ে শিশুদের আদর্শ হয়ে উঠতে হবে। বড়দের অনেক দায়িত্ব, সেই দায়িত্ব কাঁধে নেওয়ার যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। সব কিছু ভবিতব্যের হাতে সমর্পণ করলে হবে না, সব বিষয়ে সজাগ ও সচেতন হতে হবে। যা হোক বন্ধুরা, অনেক ভারী ভারী কথা হলো, আমার ভাবনা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আজকের ভিডিও কেমন লাগলো, আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো, সেটা আপনার সুচিন্তিত মন্তব্যের দ্বারা আমাদের জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে, আমরা উৎসাহ বোধ করি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।